মানুষ ইন্তেকাল হওয়ার বাদে কোন জায়গার মধ্যে নিয়ে মাটি দেওয়া হয় কত ক শব্দটা কিতা হক না যেলা আমরা আসমান হই যেন আসমানের রং কিতা আকাশি আওয়ামি ইগমা তার কি আকাশের কালার আকাশি কোন কালার পায় না তো দেয়ার ইজ নো কালা এগুলো কোন কালারও নাই তো আসমান দেখিনি আমরা মাতো না তে আমরা কিতা দেই মাটিরে আমরা হই মাটি দেই সুবহানাল্লাহ কই না অত সলিয়া আর অত সলিয়ার আমরা কিতা দেই খানো দেই তার মাটি দেবার মাটি দেওয়া হইলে আবার মাটি দেই কইনি হ্যাঁ মাটির উপরে মাটি দেই আকাশের রং হইল আকাশি স্কাই কালার শিক্ষিত মানুষ এখন জানি স্কাই কালার স্কাইয়ের কোনো কালার আছে দেখবাইনি আকাশ মাতো না আকাশ দেখা যায়নি দেখার জন্য আসেনি আকাশ দেখছেননি এখন না কতরা হুশ করি না কতরা হও দেখো আসমান দেখা যার মেঘ দেখা যার না আসমান দেখা যার দেখুন নি আসমানটাই ন আসমান দেখা যায় না আসমান এখান থেকে দেখা সম্ভব নাই অনেক দূরে আসমান তো কিতা দেখি আমরা বলে আমরা আর চোখের যে পাওয়ার আছে রেটিনার যে পাওয়ার আছে এই পাওয়ারটা যেন গিয়া শেষ হয় আর কি দেখার শেষ শক্তির নাম ওই লগিয়া আসমান দেখা যে কালার বনে এই কালার আকাশী কালার ধরিলে সুবহানাল্লাহ আপনি সমুদ্র বিচও যদি যায় সি বিচও সমুদ্রর তীর আর যদি আপনি ওলা দূরই তাকায় না কুয়াশা থাকে না যদি দেখবা ওলা নীল বুঝছেন ভাই ওল নীল ফ্লাইটে উঠিয়া যদি আপনি যাইন আর যদি মেঘ মেঘ থাকে না মেঘর খণ্ড থাকে না তো নিচের দিকে চাইলে আপনি দেখবা যে নিচে আর একটা আসমান হালাকে হীন আসমান নাই হীন আপনার চোখের শক্তির শেষ সীমা দেখার শেষ সীমার কালার হইল আকাশী কালার সুবহানাল্লাহ তো মাটি দিয়েই আমরা অমুকরে মাটি দেওয়াত গেছিলাম মাটি তো কতগু বার করলা আপনি বার করি ওখানে আবার জায়গাত রাখলা কিন্তু মাটি দিলা কিলা আপনি সুবহানাল্লাহ হক মানুষের বানানি হয়েছে শুষ্ক মৃত্তিকা তাকিয়া তার একটা বিশেষ কারণ বিশেষ কারণ হইল সারা শক্তি আর সারা পাওয়ার মানুষের মাটির লগে মিক্সড সুবহানাল্লাহ ও যে আমরা মাটি বা আঠিয়া আমরা মাটির উপরে না নিছে এখন মাটির উপরিভাগর একটা দাম আছে আল্লাহর কাছে মাটির নিচর এক দাম আছে আর মাটির অস্তিত্ব মিটার বাদে এই বান্দার এক দাম আছে আল্লাহ সুবহানাল্লাহ এই মানুষ মাটির উপরিভাগে যখন থাকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তার একটা স্ট্যাটাস থাকে থাকে না মানুষ রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি এক্সাম্পল ধরেন যতদিন মাটির উপরে আসলা এক স্ট্যাটাস আসলো জি একটা সম্মান এবং ইজ্জত আছে এই ইজ্জতটা কমছে না বাড়িছে মাটির তলে যাওয়ার বাদে মাতো কুয়া সুবহানাল্লাহ কোন যখন তান তাকি মাটির অস্তিত্ব নাই হয়ে যাইব তখন সর্বোচ্চ সম্মান পাইবা তাই সুবহানাল্লাহ ইয়াদ রাখবা এই জিনিসটার মজা লজ্জার সামনে আর যখন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আচ্ছা আরো তোরা বাঙ্গি না বাঙ্গিলে আপনার বেড়া লাগে আপনার বাড়ির যে জায়গা আছে এই জায়গার দাম হয়তো বেশি হইতে পারে মসজিদের জায়গাখানোর দাম হইতো কম হইতে পারে সম্মান দিবা কোন মাটির আপনি জোরে কয় সুবহানাল্লাহ ব্যক্তির হাইসিয়তে মাটির দাম বদলি যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীর মাটির লগে মানুষের সম্পর্ক মাটির জিনিস আমরা উঠি আইলে আমরা খাই সুবহানাল্লাহ মাটির মধ্যে আমরা ঘুমাই মাটির ঘুমাই নেন আপনি কইবা ফালঙ্গ ঘুমাই ফালঙ্গ কিয় তোয়া ভূমিকম্প দিলে গড়ে খাবে কিতে মাটির লগে সম্পর্ক নাই নি মাটির লগে সম্পর্ক চব্বিশ ঘন্টা মাটির সঙ্গে সম্পর্ক যদি বিল্ডিং বানাইবার সময় যেটা আপনি পিলার বানাইলা সিক্সটিন এমএম রড দিয়া টোয়েন্টি এমএম রড দিয়া বড় বড় রড দিয়ে বানাইলা যদি গাঁত খরা লাগে নানি বড় বড় গাঁত আগে সর্বপ্রথমে গাঁত খরা লাগে নানি এই যে গর্ত করার সময় যদি মাটিকে বর লইতো না তাইলে তুমি গর্ত করতে পারলাইনি মানে লিনটেন তুমি টানতে পারলাইনি মানে বর লইতো না যদি আর কি খালি ডাউন হইতো খালি ডাউন হইতো হে বর লয় এক সময় যত ইট আর ফাত্তর আর সিমেন্ট দিন মাটি বর লওয়া লাগবে না না বর লওয়া লাগবে চব্বিশ ঘন্টা মাটির লগে সম্পর্ক আপনার খাল লগে সম্পর্ক মাটির লগে সম্পর্ক যেন যাইবা আপনি সম্পর্ক কিন্তু মাটির লগে একটা একটা ফ্লাইট ল্যান্ড হইতে মাটি লাগে একটা একটা ফ্লাইট টেক অফ হইতে উঠতে সময় মাটি লাগে সুবহানাল্লাহ মাটির জরুরত মাটি না হইলে আমরা তথাম নাই মাটির লগে সম্পর্ক রাখতে লাগবো এই মাটির থেকে বাত বার হয় মাটির থেকে সবজি বার হয় মাটির থেকে হানি বার হয় এই মাটির উফরে দিয়ে আমি আঁটি হ্যাঁ এই মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইলা
এই মাটির উপরে আমি তাকমু এই মাটির লগে আমার সম্মান ইজ্জত এবং বেইজ্জতি হওয়া এটার উপরে ভিত্তি করে মাটির লগে আমার সম্পর্ক কিলা এই মাটি গাওয়া বনবো আপনার আপনি সোয়াবর খাম করেন কেল করবা মাতো আই জিয়ার আমি সোয়াবর খাম করেন গুনার খাম করেন সাক্ষী বনে দেড় লাখ টাকা আপনার বাড়ির খাটা মসজিদের খাটা হলো 70,000 টাকা আল্লাহর কাছে দামি কোন জায়গা সুবহান আল্লাহ হক দুস্ত বুজুর্গ আহবাব মসজিদের একটা দলা আপনি বাড়ি নেননি খেনে এখানোর দাম বাড়ি গেছে খেনে এনে সিজদা দেওয়া হয় সুবহান আল্লাহ হক দুস্ত বুজুর্গ আহবাব মাটির কথা চিন্তা করবা মানসরে আল্লাহ সুবহানাহু তাআলা আরেক জায়গাত হই না ইবা এখন আল্লাহ বানাইছেন শুষ্ক মাটি দিয়া ইবা এখন খালাকাল ইনসানা মিন আলাক আবার হইন খলিকা মিন মাইন দাফিক ও মাতর এন্ডিং দিয়া ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব কোন আছে ও দেখুন ইন ওভার মাইন খালাকাল ইনসান হিন ওভার মাইন খালাকাল ইনসান এক কথা নেন হিন হইন আমি শুক্রবিন্দু দি বানাইলাম আর ইন হইন আমি আল্লাহ শুষ্ক মৃত্তিকা মাটি দিয়া বানাইলাম ব্যাপার কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল মকসদ হইল তোমাতান আদি বাবা হইল আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ এন সন্তান তুমি তার মানে আদমর আইনে মানুষ আইনে আদম আইনে ইনসান জাইন ওইলে আদম আলাইহিস সালাম তানে বানাইলাম এই শুষ্ক মাটি দিয়া সুবহানাল্লাহ আর আমি তোমারে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনে বীর্য দিয়া নাপাক বীর্য দিয়া আলাক দিয়া জেকটা খুলিক আমি মা ইন্দাফিক বানানি হয়েছে এমন পানি দিয়া য পানি উচলতা হওয়া পানি সবেগে নিষ্কৃত হওয়া ডেঞ্জারাস ভয়াবহ নিকৃষ্ট এই পানি দিয়ে আমি আল্লাহ বানাইলাম এটা হইল আদম আলা নবীনা আলাইসালামের পরে আদমের আগে এই সম্পর্কটা হইল মাটির লগে আদমর এবং তোমাতান সম্পর্ক হইল মাটির লগে তোমাতানটে বানাইলাম আমি আল্লাহ আলাক দিয়া কিন্তু আদমরে আমি আলাক দি বানাইছি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হক এখন আমরা বাবা একবার আওলাদ একবার দেখলে হইব না হইছে বাবা জন্নত মুকা আওলাদ জন্নত মুকা বাবা জন্নত মুকা আওলাদ জন্নত মুকা বাবা জন্নত মুকা হওয়ার বাদে আমরা আওলাদ জাহান্নাম মুখে হইলে ওইব নি মাতো না খেনে জিনা হইতো না এই মাটির লগে সম্পর্ক আমরার মাটির দ্বারা বানাইলে আমরা জিনিস খাই ফুটরা জিনিস খাই মাটির মধ্যে গিয়া আজিতাম দামি মাটি যেন দামি মাটির ডাল লইয়া থাকতাম হোক ইনশাআল্লাহ দামি মাটি মাটিরে গাওয়া বানাইতাম যদি মাটিরে গাওয়া বানাই না তে আমি ইন্তেকালের লগে লগে মাটি আমার লগে কুব্যবহার করবো যেটা আমি আমার চৌকে দেখমু আমার শরীরে দেখব আমার আরেক রুহ দেওয়া হইব যে রুহটা হইব রুহে আসলি ও বেসে রুহে আসলি আর রুহে গায়ের আসলি রুহ হইল দুইটা কয়টা ভাই তোরা সারায় মাতকে হরর মানুষ রুহ কয়টা একটা হইল রুহে আসলি একটা হলো রুহে গায়ের আসলি এখন যে গো আসি গো গায়ের আসলি রুহ ভিতরে আছে এগু থাকতো না বাদে আরেকটা রুহ হাই বসে সেই রুহটা হলো রুহে আসলি হামাই তো আর বার হইতো না সুবহানাল্লাহ হক জি 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 তোরা জিকির করে ইলা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার খুব বেশি لا إله إلا الله لا إله إلا الله তাই মিকার মনে হয় না মাইকর জিম্মাদার ভাই আইসন মাইক ঠিক কথা এই ভাই কিতা চাইতা জিকির হলো কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জার্গি বাক্কা লম্বা সময় এর বাদে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা মাটির একটা খাসলত আছে তার খাসলত হইল ডাও নিয়ে তাহা সুবহানাল্লাহ ইট্টা মারলে উপরে দিয়ে যায় না ডাও নয়
এক টুকরা মাটি লইয়া ইটা মারলে উপরে দিয়ে উঠে না গিয়ে উঠিয়া ডাউন হয় তারে সাইবা উঠাইতা হে সাই সুবহানাল্লাহ হইনা মাটির স্পেশালিটি হইল ডাউন হওয়া না আপওয়া দুস্ত বুজুর্গ আহবাব আপনি একবার সেফটাও ইয়া হুতিয়া দেখবা যদি আপনার উপরে দিয়ে খেয়েও যায় দুঃখ পাইবা না আরাম পাইবা মাটির ডাউন হইয়া তাকে আর সে তার ফিট আর বুক রে ফাতিয়া দিলা সুবহানাল্লাহ তার উপরে দিয়া আমরা যাই খেয়াল করবা যদি গুনাগার আটিয়া যায় এটা কিন্তু মাটি আপনার সাক্ষী দেখে কেয়ামতের দিন হইব আল্লাহ আমার বুকুর উপরে দিয়া জিনা করনে ওয়ালা আটিয়া গেছে কন্যা হুজুবিল্লাহ তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله الله رب العالمين আদম রে বানাইলা মাটি দিয়া বাকি তমাম মানুষ রে বানাইলা পুরুষ থেকে নির্গত হওয়া আলাক দিয়া সেই আল্লাহ রব العالمين বানাইবার মকসদ হইল তুমি নিকৃষ্ট পানি দ্বারা বঞ্চডাও নিয়া রইতায় মাটি দ্বারা তোমারে বানানি হয় হে যুবক বা যুবতী তুমি দাও নিয়া রইতায় আমি আল্লাহ রব্বুল আলামিনে ও মাটিরে গাওয়া বানাইমু সাক্ষী বানাইমু যে মাটিয়ে তোমার পক্ষে সাক্ষী দিব যে মাটিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব সুবহানাল্লাহ এই আমতর দিন যেন সিজদা করবা এই জায়গায় সাক্ষী দিব যেন তিলাওয়াত করবা এই জায়গায় সাক্ষী দিব হেনে রহমানের দৃষ্টিতে এ তো মানুষ এ মানুষ যে কোরআনে কারিমের শিক্ষা শিক্ষিত হোক সুবহানাল্লাহ এখন যাই না আপনি রহমানতে বুঝবা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান সুবহানাল্লাহ হোক না রহমানে কোরআনে কারিমের শিক্ষা দিয়া মানুষ বানাইলা আল্লামাহুল বায়ান খতা আবার তার শিক্ষা দিলা খতা হো আল্লাহ শিখাইলা তার মানে মানুষে যখন হতা হয় কোরআন মোতাবেক যে মাত মাতে এই মাত্রে আল্লাহ হতা হইন সুবহানাল্লাহ দুনিয়ার কোনো হতা হতা নাই দুনিয়ার কোনো মাত মাত নাই যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি মাত বার হয় মুখে দিয়া যদি কোরআন হাদিস ওয়ালা কোনো মাত বার হয় মুখে দিয়া আলিম অখলর মুখে দিয়া মাত বারণির বাদে ওই মাতর আদবগুলা আমরা শিখিয়া যখন মাত মাতিমু তখন এই মাতটা কোরআন মোতাবেক মাত মাতা হয় সুবহানাল্লাহ আমরা মাটির বানাইল মানুষ খালাকাল ইনসান বানাইলা আল্লাহ মানুষ রহমানে বানাইলা মানুষ কোন সময় কোরআনে কারিমের শিক্ষা দিয়া এখন তাইন্ন হইতরা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ফইলা কোরআনে করিম শিক্ষা দিলা বাদে মানুষ বানাইলা এতে বুঝা যার কোরআনে করিম মানুষ বানাইবার আগে আইছিল মাতই না এখানে জি না কোরআনে করিম তো আইলো হাই আর মানুষ বানাইলে তো আল্লাহ বহুত আগে আদম তো বানাইলো বহুত আগে কোরআন তো আইলো 1500 বছর আগে তে আল্লাহ নহ তার রহমান আল্লামাল কোরআন রহমানে কোরআনের শিক্ষা দিলা সুবহানাল্লাহ এর বাদে হইতরা খালাকাল ইনসান মানুষ বানাইলা কি ব্যাপার সংক্ষেপ তর্জমা হইল ওটা আল্লাহ কোরআনের শিক্ষা দিয়া মানুষ বানাইলা তার মানে জান কোরআনের শিক্ষা আছে তাই মানুষ বনলা জোরে কোন সুবহানাল্লাহ নাই আট পাও চোখ মুখ বিশিষ্ট যে মানুষ আল্লাহ মাটি দিয়ে বানাইছেন মাটির উপরে দিয়া যারা চলে তার সারা আল্লাহর দৃষ্টির মধ্যে মানুষ নাই জোরে হোক সুবহানাল্লাহ এই যে দরসগা আপনারা বানাইলা কোরআনে করিমর মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কোরআনে করিমর তিলাওয়াত হয় নানি হাফিজ সাহেব বলে কোরআনে করিমর তিলাওয়াত করে এই তিলাওয়াতের রোশনি তালবার তিলাওয়াতের রোশনি আস্তে ইলাকার মধ্যে চিত্রে গুনাগারের ঘরের মধ্যেও গিয়া হামায় জিনা হরনেওয়ালার ঘরের মধ্যে গিয়াও হামায় সুদ খানেওয়ালার ঘরের মধ্যে গিয়াও হামায় বার্থ ডে পলন হরনেওয়ালার ঘরের মধ্যে গিয়া হামায় ইয়াহুদ নাসারারে ফলো হরিয়া জিন্দেগি বানাইছেন যাইন অলিমার নামে হোটেল পার্টি হরেন তান ঘরের ভিতরে গিয়াও হামায় যাইন লিওনেল মেসির খেলা দেখিয়া দেওয়ানা মজনুন বনিয়া ইয়াহুদের সাপোর্ট হরিয়া তার জালর এজেন্টের সাপোর্ট হরিয়া ঘরের মধ্যে লিওনেল মেসির জার্সিরা হন তান ঘরের মধ্যে কোরআনে করিম রোশনি গিয়া হামায়
سايباخت سبحان الله خوي دي سبحان الله جوري اخبار خوينتن سبحان الله سبحان الله اي سبحان الله المزا لذات الحمد لله المزا روشني ار لذات ده اي مدرسه هوك سبحان الله سبحان الله اجر سبحان الله خويته فدا رحمان اور آلوچنا ہونا اور رحمان اور بنائے انسان اور آلوچنا ہونا اور رب کریم اور آلوچنا ہونا اور رحمان اور تلاوت اور خلق الانسان من صلصال کالفخار آلوچنا خورا اور مرج البحرین التقیان گزیا دوا اور علماء کرام خل ایترا مدرسہ ناتک لے ویلونی ونے جرے ہوئی نا الحمدللہ ار زرے الحمدللہ الرحمن علم القرآن خلق الإنسان الله قرآن شكايا منو بنايلا تر من قرآن اور شكاة تمہیں شكتا ہو تلاوت کرنے والا ہو حافظ بنانے والا ہو چلے رہ حافظ بناو تیلے مانوش بن بائے سبحان اللہ انا مانوش نہ ہے بلے اللہ امی انیک ڈگری اور جن خورسی اللہ امی پی ایش ڈی ہولڈر اللہ امی ڈی ایل ایڈ اونر اللہ امی انیک ڈپارٹمنٹ امی امی سکوئر بابے ملٹی پرپاس امی دکھو اللہ امی سب جانی آئی نو اینی تھنگ اللہ کوئی بات یو ڈو نوٹ نو اینی تھنگ کنتا جانو نا تمہیں تمی خورا شارا جانو آمی خورا کچھو جانو نا خینے مانوشو آبو ہی سونا جو دی قرآن اور شکا تاکھے اوخان اور تعلیم تاکھے اوخان اور شکا شکی تو او تایلے آمی اللہ خویات تمی مانوش سبحان اللہ ایر با دے زی مات باروی با قرآن کریم اللہ کے شمپر کو رکیا اوخان اللہ کے تعلق رکیا مدرس اللہ کے شمپر کو نسبت رکیا زی مات باروی با ای مات اللہ مات باروی با سبحان اللہ اللہ خوید را ای مات قرآن کریم مطابق مات باروی با خینے اوخان اللہ کے شمپر کو تان امرار تو ای شمپر کو نائی اخون خینے نائی بلے او تو انگلیش میڈیم سکولو بچہ رہ دیسی اخون تارے بنائی تم لائر بنائی تم انجینئر بنائی تم ڈکٹر اخون دیکھی سپر 40 چانس فائنی মাশাআল্লাহ কোনো অসুবিধা নাই এখন তো দেখবা 13 বছরের ভিতরে 14 বছরের ভিতরে 15 বছরের ভিতরে হাফিজ কোরআন হই যায় অন্যই না না তরবিয়ত লাগে খিদমত লাগে মহব্বত লাগে এই ডিপার্টমেন্টও আপনার জুস থাকতে লাগবো তাহলে ইনশাআল্লাহ আমরার ঘরে ঘরে বাচ্চারা আসেন আমরা ছাত্রর মেরিট আছে কিন্তু মেরিটরে ফাইন্ড আউট করে আমরা উঠে আনিয়ার না একটা বাচ্চায় খুব ভালো খেলাইতে পারে খুব ভালো হে মাত্র পারে খুব ভালো তার বুদ্ধি আছে দেখবা কোনো কোনো বাচ্চা ইনতে দিয়া সলের বাক্স দিয়া বা অন্য এই সেই দিয়া আপনার লাইট জ্বালাইলে জ্বালাই না না হচ্ছে লেবু দিয়া এই সেই হরিয়া নানান যন্ত্রপাতি এখানে হরিয়া লাইট জ্বালাইলেন গাড়ি চালাইলেন যন্ত্র বানাইলেন এগু তার মেরিট ক্রিয়েটিভিটি মাইন্ড নিজে বানাইতে পারে অনেক জিনিস মানে উদ্ভাবনী শক্তি আছে এই বাচ্চার ভিতরে তার মানে দিমাগ তেজ আছে তেজ দিমাগ যার তেজ দিমাগ যার দায়িত্ব হইল এই বাবার এই ছেলেরে দিনই শিক্ষায় শিক্ষিত হর্তা কারণ দিনই শিক্ষায় শিক্ষিত হইতে হইলে তেজ দিমাগ লাগে সুবহান আল্লাহ কথা করেননি করেননি বলে আমার ফুয়া রাত এখান দেখা সুখ একটা খানা খানে হম হুনে আউয়া এবং সিদা ওগুরে দিলে আল্লাহ রাস্তার মধ্যে ঠিক না দেখছে আকসর মানুষর সুচ হইল ওলা যেগু সুন্দর নাদুস নুদুস চেহারার বাবার আলালের ঘরের দুলাল সন্তান সুন্দর যে একটা ছেলে তারা দিবা ইংলিশ মিডিয়াম স্কুলও আর যেগু খানা লুলা আপাহিজ ল্যাংড়া যেগুর মাথায় হাম হরে না দুধ হইলে ভাতি আনে চিনি হইলে দুধ আনে হ্যাঁ রসুন হইলে সাবই আনে ও অগুরে নিয়া দিন মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কালামর বরকতে আর আজমতে তুফাইলে আর উসিলায় এই বাচ্চাটা বহুত জলদি হাফিজে কোরআন হয়ে যায় সুবহানাল্লাহ